বৃষ্টিস্নাত প্রকৃতি, পাথরের ফাঁক দিয়ে গর্জন করে বয়ে চলা পাহাড়ি নদী, কখনো মেঘ কখনো ঝিরি ঝিরি বৃষ্টি, সব থাকবে এই এপিসোডে। এই সেই ডুয়ার্স যে ডুয়ার্সে আমরা এসেছি এবং শিলিগুড়ি থেকে নিউমাল জাংশন অব্দি যে এই জার্নিটা পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে, বলতে গেলে ডুয়ার্স ঘোরা কিন্তু আমাদের ট্রেনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে এরকম একটা অসাধারণ দৃশ্য, দিনটা অসাধারণ শুরু হয়েছে বলতে হবে। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নিউম্যাল, শিলিগুড়ি থেকে নিউম্যালের দূরত্ব মেরে কেটে 48 কিলোমিটার। এক ঘন্টার পুরো পথটা সবুজে মোড়া জঙ্গলের মধ্যে দিয়ে, চা বাগান, নদী, গ্রামের বাড়ি, কত কিছুই দেখতে পাবে এই পথে। নিউম্যালে নেমে রিজার্ভ গাড়ি বা শেয়ার জিপে পৌঁছতে পারেন স্যামসিং, গাড়ির বিস্তারিত ডিসক্রিপশনে দিলাম। সস্তায় ঘুরতে হলে এটাই সেরা উপায়। কিন্তু আমরা স্যামসিং এ না থেকে চলে এলাম রকি আইল্যান্ডে, নদীর পাড়ে ছোট্ট একটা হোমস্টে। বুকিং এর ডিটেল দিলাম ভিডিও স্ক্রিনে। আমরা 9 জনের জন্য 3টে রুম নিয়েছিলাম এখানে, বেশ সস্তা। এই যে নদীর গর্জন শোনা যাচ্ছে পিছনে, এই নদী হলো মূর্তি নদী। আর এই যে ঘরগুলো, এই ঘরগুলোতে আজকে আমরা থাকবো, তাই বেশি কথা বাড়াবো না, আমরা বরং এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। ওই দূরে পাহাড়ে মেঘ ভেসে চলে যাচ্ছে, খুব দূরে না, কিন্তু একটু পরেই বৃষ্টি হয়ে নেমে আসতেও পারেছে। আর এই নদী আরো ফুলে ফেঁপে গর্জন করতে করতে বয়ে চলবে। বর্ষায় এই মূর্তি নদী যতটা অপরূপ হয়ে ওঠে, গ্রীষ্ম বা শীতকালে ঠিক অন্যরকম লাগে। জল শুকিয়ে পাথর বেরিয়ে একেবারে আলাদা একটা রূপ। ঝর্ণার আওয়াজ, মূর্তি নদীর যে আওয়াজ, সেই আওয়াজের মাঝখানে আমরা খেতে বসেছিলাম। এমনকি ঝর্ণার আওয়াজ, মূর্তি নদীর আওয়াজ এত জোরে যে আমাদের দুজন নিচে নেমেছিল, আমি উপর থেকে তাদেরকে চিৎকার করে ডেকেও তারা কেউ আমার কথা শুনতে পাচ্ছিল না, এতটাই নদীর আওয়াজ। আমরা যদি একটু বাদে আবার নদীর কাছাকাছি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রচণ্ড আওয়াজ। ত্রিবেণী মূর্তি রিভার ক্যাম্প একদম নদীর পাড়ে, একসাথে বন্ধুরা বা পরিবারের সাথে বেশ সস্তায় থাকার আদর্শ জায়গা। তবে মূর্তিতে বাকি হোমস্টে গুলো বেশ ভালো, দরদাম করলে সস্তায় পেতেই পারেন। কিছু নাম ও নাম্বার ডেসক্রিপশনে দিলাম। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, এই নদীর প্রচন্ড শব্দ, আর সেই শব্দের মধ্যে আমাদের গলাগুলো হারিয়ে যাওয়া, আমাদের স্বরগুলো খুঁজে না পাওয়া। তো আমরা সেই নদীর সামনেই চলে এসেছি, আপনারাও নিশ্চয়ই নদীর শব্দ শুনতে পাচ্ছেন। আমাদের খাওয়া শেষ হয়েছে, এবার আমরা এখানে একটু বসবো। এখানে চেয়ার টেবিল রাখা আছে, ইচ্ছে মতো যে যার মতন গল্প এবং আড্ডা দিয়ে আমাদের আজকে দুপুরটা কাটাবো। দুপুরে ভাত ঘুম না দিয়ে দল বেঁধে চললাম হাঁটতে, জঙ্গলে ভর্তি পাথুরে রাস্তা দিয়ে ছোট্ট এই ট্রেকের অনুভূতি অপূর্ব। দুপাশ জুড়ে বড় বড় গাছ আর অবিরাম ঝিঝির ডাক পেরিয়ে 1 কিলোমিটার পথ মাত্র। এখানে হ্যাঙ্গিং ব্রিজ বলে একটা জায়গা আছে, তো সেখানে আমরা যাচ্ছি। আর এই হ্যাঙ্গিং ব্রিজটাতে যেতে গেলে কিন্তু বেশ একটা চড়াই রাস্তা দিয়ে উঠতে হচ্ছে। তো আমরা সব বন্ধুবান্ধবরা এই পাথুরে রাস্তা দিয়ে, চড়াই রাস্তা দিয়ে উঠছি হ্যাঙ্গিং ব্রিজ থেকে পুরো ভিউটা নেওয়ার জন্য। শব্দ পাচ্ছেন? হ্যাঁ, এই ঝিঝির ডাক নিয়ে হেঁটে চলা কি লোভনীয়, তাই না? আসবেন নাকি? আমাদেরকে লোকাল সময় বলা হয়েছে 25 থেকে 30 মিনিট লাগবে হেঁটে উঠতে। কিন্তু যেটা অস্বস্তি যেটা আমাদের তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আগের হাঁটা, আগের ট্রেকের অভিজ্ঞতার সঙ্গে এই হাঁটা বা এই ট্রেক একেবারেই আলাদা। তার কারণ আমরা একটা রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি, কিন্তু সেখানে ঠান্ডা নেই, আমরা দরদর করে ঘামছি, এই অভিজ্ঞতা কোনো ট্রেকে এসে হয়নি। এখানে টেম্পারেচার
এখন কলকাতা যেমন টেম্পারেচার কম বেশি সেরকমই, বৃষ্টি পড়লে সামান্য একটু হয়তো ঠান্ডা বোধ হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টি নেই, একেবারেই শুকনো ওয়েদার, কিন্তু একেবারেই অস্বস্তি, একটা অস্বস্তি, ঘেমো একটা অস্বস্তি নিয়ে আমরা হাঁটছি, কিন্তু সবাই একসাথে আছি তাই এনজয় করছি। এতদূর হেঁটে আসা সেই হ্যাঙ্গিং ব্রিজ দেখে বোঝা যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু বেশ পুরনো, এবং মানে যখন উঠছে তখন কিন্তু বেশ দুলছে, মানে মনের সাহস নিয়ে কিন্তু এই ব্রিজে উঠতে হবে, আর নিচ থেকে বয়ে চলেছে গর্জন করে মূর্তি নদী। এটা একটা ছোট্ট গ্রাম, নাম তিনকাঠরি। টুরিস্ট এদিকে খুব একটা আসেন না, তবে ছুটিতে পাহাড়ি গ্রামে কাটাতে চাইলে এর থেকে সুন্দর জায়গা আর পাবেন না। নদীর পাড়ে জঙ্গলের পাশে টেন্ট খাটিয়ে বা গ্রামের বাড়িতে থাকতে চান, নাম ফোন নাম্বার স্ক্রিনে রইল, সংগ্রহ করে রাখবেন। কিন্তু হোমস্টেতে এসেছি সন্ধ্যাবেলা চায়ের আড্ডায়, চা এবং আড্ডা। এইদিকের হ্যাঙ্গিং ব্রিজ পার হওয়ার পর এইদিকের যে গ্রামটি, সেই গ্রামটির নাম তিনকাঠরি। তিনকাঠরিতে আমরা যেখানে আছি এখানে ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে, এরা ক্যাম্পিং করেন। মূর্তি নদী এখান দিয়েও বয়ে যাচ্ছে এবং এখানেও মূর্তির জলের ধারা এবং মূর্তির জলের শব্দ আমরা শুনতে পাচ্ছি। আপাতত চলুক আমাদের সন্ধ্যা আড্ডা। অন্ধকার নামার আগে ফিরে গেলাম আমাদের হোমস্টেতে। রাত্রে ঘুমের পর আবার ভোরবেলা গ্রাম ঘুরতে বেরিয়ে পড়া, বৃষ্টি মাথায় নিয়ে, কি অপূর্ব তাই না? এরকম আরও কিছু ডুয়ার্সের এপিসোড পাবেন আই বাটনে, দেখতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছি গ্রাম ঘোরার জন্য। মানে এখানে আশেপাশে তো খুব কম সংখ্যকই বাড়ি আছে, গ্রামীণ বাড়ি, সেগুলো একটু ঘুরে দেখার জন্য, রাস্তাগুলো দেখার জন্য। তো আমরা একটা পাথরের রাস্তা দিয়ে নেমে এসেছি এবং এখান থেকে পিছনে পরিষ্কার দেখা যাচ্ছে রকি আইল্যান্ডের যে বাজার বা যে রংচঙে যে হোমস্টের ছাদগুলো, এবং পাশ দিয়ে মূর্তি নদী গর্জন করে চলে যাচ্ছে। তো আর একদম দূরে পাহাড়ের কোলে সব মানে মেঘ ভেসে বেড়াচ্ছে, মানে এখন আমরা মেঘের রাজ্যেই তো আছি, মেঘেই আছি। আর এই যে গ্রামের রাস্তাটা দিয়ে আমরা নেমে এসেছি, এখানে রাস্তাটা খুব সুন্দর, তারপর একটা জায়গায় রাস্তা শেষও হয়ে গেছে, আমরা ভাবছিলাম নদীর ধারটা যাবো কিন্তু ঝোঁকের ভয়ে আর গেলাম না। এই পথে ঝোঁক ব্যাপক পরিমাণে থাকে, হাঁটতে বেরিয়ে পায়ে ঝোঁক ধরবে না এটা হতেই পারে না। আমাদের প্রত্যেকেরই পায়ে ঝোঁক ধরেছে, সাথে নুন থাকায় বেশ কাজে দিয়েছে। তবে হাতে থাকা স্যানিটাইজারটা যদি স্প্রে করে দেন তাহলেও কাজে দেবে। জঙ্গলের মধ্যে ছোট্ট বুনো গাছের পাতা জোকে কাটা জায়গায় লাগালে তৎক্ষণাৎ রক্তক্ষরণ বন্ধ হতে পারে, গ্রামেরই একজন আমাদের দেখালেন সেটা। গ্রামের এই পথেই আমরা সকালটা কাটালাম, সবুজে মোড়া পথে রকি আইল্যান্ডে এরকম বেশ কিছু রাস্তা পাবেন যেখানে ট্রেকও করতে পারেন। মৌচুকি, ঝান্তিদারা, শেরপাগাও ইত্যাদি অফবিট রুট হিসেবে এগুলো কিন্তু দারুণ। কি ভাবছেন, যাবেন নাকি? এই ছোট্ট গ্রাম ছেড়ে পরের ডেস্টিনেশনে আজ যাব আমরা, ঝালং বিন্দু এবং জল ঢাকা নদীর সেই এপিসোড আই বাটনে রইল, দেখুন সস্তায় থাকার সাত কাহন। তাহলে আমরা চললাম 3-4 কিলোমিটার হেঁটে সামসিং, তারপর গাড়িতে ঝালং।